হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখনই তোমাদের ক্লাসের ভিডিওটা আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বেশির থেকে লাইক শেয়ার করো, যাতে যাদের রিয়েললি ভিডিওটার প্রয়োজন তাদের কাছে ভিডিওটা পৌঁছয়। কমেন্টস করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক। আর যারা ব্লগ দেখতে ভালোবাসো, ডিবিএস ম্যাডামকে দেখতে ভালোবাসো, তারা ডিবিএস ম্যাডাম ব্লগকে অবশ্যই ফলো করো। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 5-এর কোশ্চেন অ্যান্সার, 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার, যেটা আমি এর আগের পার্টে খানিকটা দিয়েছিলাম, খানিকটা বাকি ছিল এই পার্টে দিয়ে দিলাম, প্লাস একটি বড় প্রশ্নও আমি দিয়েছি। ওকে, যাই হোক শুরু করা যাক। দেখো, বলছে সমাজ সংস্কার আন্দোলনে ডিওজিওর যে কোনো দুটি অবদান লেখার জন্য। উত্তর লিখব, কলকাতায় হিন্দু কলেজে যুক্তিবাদী শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিওজিওকে কেন্দ্র করে একদল ছাত্রদের মধ্যে স্বাধীন ভাবনার বিকাশ ঘটে, যারা নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল গোষ্ঠী নামে পরিচিত। সমাজ সংস্কার আন্দোলনে ডিওজিওর দুটো ভূমিকা হলো বলে আমরা লিখব, লিখে আমরা লিখব সামাজিক কুসংস্কার, সরি, কুপ্রথার বিরোধিতা। এই পয়েন্টে আমরা লিখব, ডিওজিও ভারতীয় সমাজ ও ধর্মের বিভিন্ন কুসংস্কারগুলি দূর করার উদ্যোগ গ্রহণ করেন। হিন্দু সমাজের বিভিন্ন কুসংস্কার যেমন জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। নেক্সট আমরা লিখব নারী সমাজের অবস্থান উন্নয়ন। এখানে লিখব, ডিওজিও নারী সমাজের উন্নতির জন্য নারী শিক্ষা বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেন। নেক্সট আমরা লিখব নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল কাদের বলা হয়। এখানে আমরা লিখব নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল, পয়েন্ট করে লিখব, অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিওজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক, যুক্তিবাদী। এই তরুণ শিক্ষক, ঠিক আছে, যুক্তিবাদী, এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল বলা হয়, ঠিক আছে। নেক্সট আমরা লিখব ইয়াং বেঙ্গল গোষ্ঠীর উল্লেখযোগ্য সদস্যগণ হলেন, অপশান দিয়ে আমরা, মানে অপশান না, সরি, নামগুলো লিখব, পারিচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, রামতনু লাহিরি, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ, ঠিক আছে। নেক্সট আমরা লিখব কার্যকলাপ। কার্যকলাপে লিখব ইয়াং বেঙ্গল গোষ্ঠী বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিপাত প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, ঠিক আছে। নেক্সট আমরা লিখব রাজা রামমোহনের দুটি সংস্কারের কথা উল্লেখ করো। এখানে লিখব 19 শতকে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত উদারপন্থী ব্যক্তিত্ব রাজা রামমোহন রায় হিন্দু সমাজের প্রচলিত নানা কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। রাজা রামমোহন রায়ের দুটি সংস্কার, এখানে লিখব রাজা রামমোহন রায়ের দুটি গুরুত্বপূর্ণ সংস্কার কার্য হলো নিম্নরূপ, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। এখানে লিখব রাজা রামমোহন রায় বিভিন্ন শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে সতীদাহ প্রথা ধর্মবিরুদ্ধ। তার নিরলস প্রচেষ্টায় শেষ পর্যন্ত লর্ড বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন। 2 নম্বর পয়েন্টে লিখব নারী সমাজের উন্নতির প্রয়াস, রাজা রামমোহন রায় বিধবা বিবাহ, বাল্য বিবাহ, বহু বিবাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হন। এছাড়া নারী শিক্ষায় প্রসারের, সরি, প্রয়াসের জন্য তিনি আন্দোলন করেন। নেক্সট লিখব আলিগড় আন্দোলনের কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে আমরা লিখব স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন মুসলিম সমাজের সংস্কার ও সরি সংস্কারক ও আলিগড় আন্দোলনের প্রধান রূপকার। আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক চিন্তাধারার যে জাগরণ ও বিবৃতি ঘটেছিল তাকে আলিগড় আন্দোলন বলে অভিহিত করা হয়। নেক্সট আমরা লিখব বৈশিষ্ট্য, 1 নম্বর পয়েন্ট করে লিখব মুসলিম নবজাগরণ। সৈয়দ আহমেদ খান ব্রিটিশদের সহযোগিতায় মুসলিম সমাজকে শিক্ষার আলোয় আনতে চেয়েছিলেন। নেক্সট 2 নম্বর লিখব দ্বিজাতীয় তত্ত্বের অবতারণ। এখানে লিখব আলিগড় আন্দোলনেই দ্বিজাতীয় তত্ত্বের অবতারণ হয়েছিল। হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি ও ভারতীয় রাজনীতিতে তাদের পৃথক অবস্থানের ধারণাও বিকাশ লাভ করে। নেক্সট
নেক্সট 3 নম্বর লিখবো সীমাবদ্ধতা। লিখবো আলিগড় আন্দোলন শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুসলিম অধিকাংশ এমনকি নারীরাও খুব বেশি মাত্রায় এই নবজাগরণের অংশীদার হতে পারেননি। নেক্সট প্রশ্ন, ব্রাহ্ম আন্দোলনের সমাজের নিচুতলায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি, যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর লিখব 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ ব্রাহ্ম সমাজের আন্দোলন পরিচালনা করেন, কিন্তু এই ব্রাহ্ম আন্দোলন সমাজের উঁচুতলায় মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, সমাজের নিচুতলায় মানুষদের মধ্যে তা ছড়িয়ে পড়েনি। কারণ 1 নম্বর পয়েন্ট করে লিখব, উচ্চ শ্রেণীর শিক্ষিত লোকেদের মধ্যে আবদ্ধ। ব্রাহ্ম সমাজের আন্দোলন ছিল মূলত উচ্চ শ্রেণীর শিক্ষিত ও ধনী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ। এই আন্দোলনের সঙ্গে গ্রামের সাধারণ মানুষের কোনো সম্পর্ক ছিল না। গ্রামের নিচুতলার নিরক্ষর মানুষজন শিক্ষিত শ্রেণীর এই আন্দোলনে কোনোভাবেই যুক্ত হতে পারেনি। নেক্সট আমরা লিখব শহর কেন্দ্রিক, এটা 2 নম্বর পয়েন্ট হবে। শহর কেন্দ্রিক আন্দোলন, ব্রাহ্ম সমাজের আন্দোলন শহরকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছিল। গ্রামের সাধারণ মানুষদের নিয়ে এই আন্দোলন পরিচালিত হয়নি। এই আন্দোলনে গ্রামের নিচুতলায় মানুষদের উপযোগী কোনো কর্মসূচিও ছিল না। নেক্সট আমরা লিখব উঁচু জাতির প্রতিনিধিদের নেতৃত্ব। ব্রাহ্ম সমাজের নেতৃবৃন্দ ছিলেন সমাজের উঁচুতলার মানুষ, ফলে তাদের পক্ষে সমাজের নিচুতলার মানুষদের মধ্যে আন্দোলন ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। ক্লিয়ার এটা? নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট আমরা প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো অথবা টিকা লেখো। নীল বিদ্রোহ, এটা 5 নম্বরের প্রশ্ন। উত্তর লিখব, ইংল্যান্ডে বস্ত্রশিল্পের বিপ্লব হলে রঞ্জক দ্রব্য হিসাবে নীলের চাহিদা বেড়ে যায়। 1833 খ্রিস্টাব্দে সনদ আইনের সুবিধায় কোম্পানির উদ্যোগে বাংলার উর্বর মাটিতে নীল চাষ শুরু হয়। নীল চাষকে কেন্দ্র করে নীল চাষিদের মধ্যে ক্ষোভ দেখা যায়। কারণ 1 নম্বর দিয়ে লিখবো, দাদন প্রথা, বা নম্বরিং না করলেও হবে, পয়েন্ট করে করে লিখলেও হবে, দাদন প্রথা নীলকর সাহেবরা নীল চাষের জন্য বে এলাকা বা রায়তি চাষ বেশি পছন্দ করত। এই পদ্ধতিতে রায়ত বা চাষির জমিতে চাষির পরিশ্রমে নীল চাষ করা হতো। নেক্সট আমরা লিখব, এজন্য চাষিকে অগ্রিম টাকা বা দাদন দেওয়া হতো। এর পরিমাণ ছিল বিঘা প্রতি 2 টাকা। এই টাকায় চাষের খরচ মিটত না। আবার উৎপন্ন নীল কম দামে বিক্রি করতে চাষিরা বাধ্য হতো। চাষির ইচ্ছামতো খাদ্যশস্য, এখানে দাড়ি হয়ে গেছে, দাড়িগুলো কিন্তু হবে না, ইচ্ছামতো খাদ্যশস্য চাষ করতে পারত না। দাদনের টাকা সুদে আসলে বেড়ে চলতো। চাষি নীল চাষের চক্র থেকে মুক্তি হতে বা মুক্ত হতে পারত না। এটা গেল ফার্স্ট পয়েন্ট। নেক্সট দেখে নিয়েছো, নেক্সট 2 নম্বর পয়েন্ট লিখব, নীলকরদের অত্যাচার। এখানে আমরা লিখব, কোনো চাষি নীল চাষ করতে অনিচ্ছুক হলে নীলকররা তার উপর অত্যাচার করত, যেমন দৈহিক নির্যাতন, বলদ কেড়ে নেওয়া, ঘর বাড়ি ভাঙচুর বা আগুন লাগিয়ে দেওয়া, ছেলে মেয়েদের আটক করে রাখা। নেক্সট 3 নম্বর, প্রশাসনিক ভূমিকা পয়েন্ট করে লিখব, নীল চাষিরা প্রশাসনের কাছে প্রতিকার প্রার্থনা করে নিরাশ হতো। আদালতে নীল চুক্তিকে বৈধ বলে ঘোষণা করে। নেক্সট আমরা 4 নম্বর পয়েন্ট করে লিখব, প্রত্যক্ষ কারণে লিখব, দুটি সরকারি ঘোষণা নীল চাষিদের উৎসাহ দান করত, যথা 1859 খ্রিস্টাব্দে বারাসাতের ম্যাজিস্ট্রেট অ্যাসলি ইডেন ঘোষণা করেন, কোনো চাষি তার জমিতে নীল চাষ করবে কি না সেটা তার নিজস্ব সিদ্ধান্ত, এ বিষয়ে তার উপর জবরদস্তি করা যাবে না। এই পয়েন্টে আমরা লিখব আবার 2 নম্বর দিয়ে,
1851 খ্রিস্টাব্দে 17ই আগস্ট পুলিশ কর্মীদের নির্দেশ দেওয়া হয় কোনো নীলকর অনিচ্ছুক চাষিকে নীল চাষে যাতে বাধ্য না করতে পারে সেই জন্য লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত কারণে ফলশ্রুতিতে নীল চাষিরা জোটবাদে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে নীল চাষিদের বিদ্রোহ শুরু হয় 1859 খ্রিস্টাব্দে। নেক্সট পয়েন্ট আমরা যাব ফলাফল। ফলাফল বলে লিখব, বাংলায় ছোটলাট পিটার গ্র্যান্টের কাছে নীল চাষিদের আবেদনের পরিপ্রেক্ষিতে নীল তদন্ত কমিশন গঠিত হয় 1860 খ্রিস্টাব্দে। 2 নম্বর, কমিশন নীল চুক্তি আইন বাতিল করে নীল চাষ চাষিদের স্বেচ্ছাধীন করে। নেক্সট আমরা লিখব 3 নম্বর দিয়ে, নীল চাষিদের এই আন্দোলন বাংলাদেশে জাতীয়তাবাদ সৃষ্টিতে সাহায্য করে। 4 নম্বর দিয়ে লিখব, একই পেশায় আবদ্ধ চাষিদের ঐক্যবদ্ধ আন্দোলন সফল হয়। 5 নম্বর পয়েন্ট করে লিখব, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক রচনা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের অকাল মৃত্যু পাদ্রী জেমস লং এর কারাবাস বাঙালি জনমানসে আলোড়ন সৃষ্টি করে। বাস দ্যাটস ইট, এতটুকু লিখব তাহলেই হবে। তাহলে এই যে প্রশ্নগুলো আমি দিলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়ো, এর আগের পাঠেও দিয়েছি, সেগুলোও পড়ো, অবশ্যই ভালো ফল করতে পারবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।